পীরগঞ্জের একটি খবর আজকে আমরা দিয়েছি জেলে পল্লীর ঘটনার পরে মানে প্রচুর মানুষ মানে গণগ্রেপ্তারের ভয়ে প্রচুর মানুষ রাতের বেলা ঘরে থাকে না, পুরুষরা বিশেষ করে বাজারগুলো সন্ধ্যার পর থেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, এই অবস্থার মধ্যে তাদের দিন কাটছে। এইরকম মানে অনেকগুলো লোক তো ধরা পড়লো, তাদের মধ্যে বেশ কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। তাহলে তার নির্ধারিত আসামি হয়ে যাওয়ার কথা, তাদেরকেই তো ধরার কথা, সেখানে শত শত আসামি থাকবে, এরকম একটা গণগ্রেপ্তারের ভয় থাকবে, এরকম তো চলতে পারে না। আমাকে ইশতিয়াকের কাছ থেকে শুনি, তারপর আপনার কাছে আসি। হ্যাঁ জি ডিবিসিকে ধন্যবাদ এরকম একটি রিপোর্ট করার জন্য। যে কোনো কাণ্ড ঘটতেই আমরা দেখি পরবর্তীতে হাজার হাজার লোকের নামে মামলা, এরপরে শুরু হয় গ্রেপ্তার, গণগ্রেপ্তার, গ্রেপ্তার বাণিজ্য, এই কথাগুলো আমাদের শুনতে হয়। এই পুলিশ নেতৃত্বে পীরগঞ্জে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করতে, অত্যাচারিত সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে। আজকে তারা এখন বীর দর্পে নেমে পড়েছে, মানুষের কত গ্রেফতার করে সংখ্যা দেখানো যায়। আমি মনে করি একটি অত্যন্ত অন্যায্য কাজ হচ্ছে এবং পুলিশ প্রশাসন সহ সামগ্রিকভাবে সরকারের বিভিন্ন নীতি নির্ধারণের জায়গায় বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার যে আসলে কি হচ্ছে, এই সমস্ত যেখানে হামলাগুলো হয়েছে সেখানে গ্রেফতারের নামে আসলে কি চলছে। অজ্ঞাতনামা হাজার হাজার, এর অর্থটাই কিন্তু এটার মধ্যে কিন্তু এক ধরনের ভয়ঙ্কর রকমের একটা আইনি ব্যত্যয় আছে বলে আমরা মনে করি। যেটা করা যেতে পারে সেটা হলো যে যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেই জবানবন্দির ভিত্তিতে সুনির্দিষ্টভাবে মামলা পরিচালনা করা। এইভাবে গণগ্রেপ্তার, পুরুষ আতঙ্ক তৈরি করা, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করা, এইগুলা কোনোভাবেই গ্রহণযোগ্য পদক্ষেপ হতে পারে না। এবং পুলিশ সুপার যেটা বলেন জাস্ট উড়িয়ে দিলেন, কিন্তু তিনি কিন্তু তদন্তের নির্দেশটা পর্যন্ত দিলেন না, সেটা হলো সবচেয়ে দুঃখজনক ঘটনা। জি শওকত মাহমুদ, পাশাপাশি আরেকটা জিনিস ধরিয়ে দিয়েছেন, পুলিশের উপর আস্থা বা বিশ্বাস রাখবে কি করে। এই মুহূর্তে একটি ঘটনা ঘটছে হারাকাছে, ওই মানে রংপুরেরই আরেকটি উপজেলায়, সেখানে একজন আসামিকে পুলিশি হেফাজতে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং এলাকাবাসী মিলে থানায় হামলা করেছে। এই মুহূর্তে ঘটনা ঘটছে, আমাদের টেলিভিশন স্ক্রলেও জাস্টিন আকারে গেছে কিছুক্ষণ পর্যন্ত। তাহলে পুলিশের উপর তো আস্থা থাকবে না, ভয় থাকবে মানুষের মধ্যে। পুলিশের উপর আস্থা অনেক কমে গেছে এবং আপনি ইশতিয়াককে যে কথাটি বলে বললেন যে এই যে একটা ঘটনা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার কারণে যে মামলাগুলো হয়েছে, কত মামলা, কত আসামি, এত আসামি প্রয়োজন হয়, অথচ এখনো সঠিকভাবে কারা করেছে, কেন করেছে, তাদের মোটিভটা কি, সেই জিনিসটাই কিন্তু উদ্ঘাটিত হয়। এই যে পীরগঞ্জে যে এই যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পুরুষদেরকে ধরে আনা এবং পুরুষরা পালিয়ে গেছে সব, আমরা কি গ্রামবাসীকে বিশ্বাস করব না আমরা পুলিশ সুপারের বক্তব্য বিশ্বাস করব? ডেফিনেটলি তারা এই ধরনের পুলিশ অত্যাচার করছে এবং হারাগাছে যে এই থানা ঘেরাও করছে, পুলিশের সংঘর্ষ হচ্ছে, এটা শুধু খামোখাই হচ্ছে না, মানুষ দেখছে যে পুলিশ মানুষকে পিটিয়ে মারছে, এই অভিযোগ পেয়ে কিন্তু তারা সেখানে যাচ্ছে এবং অভিযোগে নিশ্চয়ই সত্যতা থাকার সম্ভাবনা বেশি এবং এই বাংলাদেশে এটা প্রায় ঘটছে। তো পুলিশ কেন এই ধরনের কাজ করে এবং পুলিশ তদন্ত একটি সাম্প্রদায়িক পরিস্থিতির উদ্ভব হয়েছে সুনির্দিষ্টভাবে, এটা প্রথম দিকেই রিপোর্ট হয়েছে, মিডিয়া এটা ব্যাপকভাবে কভার করেছে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে অমুক অমুক অমুক। এখন স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে যদি আপনি বেস করে ধরেন, বাংলাদেশে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে অনেক মামলা হয়েছে, অনেক ধরনের উচ্চ আদালতের নির্দেশও আছে যে স্বীকারোক্তির জবানবন্দি কিভাবে আদায় করা হয়েছে এবং এই আদায় করার পদ্ধতিটা কি ছিল এবং এটার জেনুইনিটি, এটার সত্যতা কতখানি, এটা কিন্তু পুলিশ নিজেরাও যাচাই করতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে পুলিশ এখানে এমন একটা তাণ্ডব দেখাতে যাচ্ছে যে কাজের সময় কিছু করেনি, কিন্তু এখন অতি বাড়াবাড়ির কারণে মানুষকে জীবন প্রতিষ্ঠিত করে ফেলছে। এটা বাংলাদেশের যেসব জায়গায় ঘটনাগুলো হয়েছে সব জায়গায় একই অবস্থা। তো পুলিশের উপর আস্থা তো দূরের কথা, পুলিশের উপর মানুষ তো সাধারণ ন্যূনতম বিশ্বাসও করতে পারছে না যে কোনো কেস নেওয়ার জন্য যে তারা দেওয়ার জন্য যাবে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে পুলিশের সামনেই কিন্তু ছাত্রলীগের দুই গ্রুপ মারামারি করেছে। এখন হল যারা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ তারা পুলিশকে বলতে পারতেন যে যারা মারামারি করছে তাদেরকে গ্রেপ্তার করুন, কিন্তু পুলিশ জানে যে তারা সরকারের দুইজন, একজন সাবেক মেয়র আর একজন মন্ত্রীর সমর্থক মারামারি করছে, পুলিশও তাদেরকে ধরার কোনো সাহস পায় না। অথচ সাধারণ মানুষদেরকে হয়রানি করা হচ্ছে সর্বত্র এবং হাজীগঞ্জে হয়েছে এবং কুমিল্লায় হয়েছে, আমি এবং কয়েকজনের জানি এবং বিএনপির কিছু নেতা জেলে আছেন, তাদের নামেও মামলাটা হয়েছে, তারা জেলখানা থেকে বসে নাকি এই ধরনের ঘটনা ঘটছে। বাংলাদেশে এই পুলিশের চরিত্র কিন্তু আমরা এভাবে আমরা দেখেছি আগে, কিন্তু কথা হচ্ছে যে এরকম উৎকট ভাবে যে পুলিশের যে ব্যর্থতা প্রকাশিত হয়ে গেছে এবং পুলিশের যে মানুষের উপর নিপীড়ন, এটা একটা আমার মনে হয় যে এটা অসহনীয় মাত্রায় পৌঁছে গেছে। মানবাধিকার কমিশনকে আমরা দেখছি না, যে মানবাধিকার কমিশন কিছু বলছে, উচ্চ আদালতের সুমোটো কোনো ভূমিকাও আমরা দেখছি না যে পুলিশকে নিবৃত্ত করা যায় কিভাবে। তদন্ত করুক, দোষীদের খুঁজে বের করুক, শাস্তি দেখ, কিন্তু নিরপরাধ ব্যক্তিও যেন শাস্তি না পায়। এটাই হচ্ছে আইনের শাসনের মূল কথা, যে কাউকে যেন কোনো নিরপরাধ ব্যক্তি যেন সৌগত ভাই পুলিশি আচরণে একটা জনপদে জন আতঙ্ক তৈরি হবে কেন? পুলিশের কাছে তো উল্টা আবার আশ্বাস পাওয়ার কথা, নির্ভরতা পাওয়ার কথা, আতঙ্ক তৈরি হবে কেন? এলাকা পুরুষশূন্য হবে কেন? এগুলো তো অতীতে আমরা অনেক কালে দেখেছি, ডাকাতের কারণে হয়তো পুরুষশূন্য হয়ে পড়েছে, ঠিক গ্রামের জমি শত্রুতার কারণে পুরুষশূন্য হয়ে পড়েছে। তাই এখন পুলিশের ভয়ে একটা এলাকা পুরুষশূন্য হয়ে পড়বে, এটা তো পুলিশের জন্যই খুব কৃতিত্বের কাজ হতে পারে বলে মনে হয়। জি, পাশাপাশি সৈয়দ ইসলাম, এটিও একটা বিষয় যে এই অজ্ঞাতনামা যে মামলাগুলো হয় সেগুলোতে বহু রাজনৈতিক নেতাদের হয়রানি করা হয় বলে এরকম অভিযোগ আছে। পাশাপাশি একটি জিনিস ধরিয়ে দিই যে গতকাল একটি দোয়া মাহফিল থেকে বিএনপির যে 12-13 জনকে ধরা হলো, বলা হলো যে তারা গোপন বৈঠক করছিল। এটি আবার কেমন ধরনের বক্তব্য হতে পারে বলে আপনি মনে করেন সৈয়দ ইসলাম? মানে এটা একটা চরম সন্ত্রাসী দল এবং তারা গোপনে বৈঠক করছে, এটা একটা অপরাধ। রাজনৈতিক দলের কর্মীরা বৈঠক করবে, এটা অপরাধ। এটা তো কোনো নিষিদ্ধ দল নয় সৈয়দ ইশতিয়াক রেজা। জি, বিদ্বেষ, বিভাজন এবং এগুলোর কারণে এবং রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার কারণে যে অজ্ঞাতনামা মামলা, যে কাউকে সন্দেহের চোখে ধরে ফেলার মামলা, এগুলোর মাধ্যমে হয়েছে কি, এগুলো পুলিশের কাছে একটা ইনস্ট্রুমেন্ট তুলে দেওয়া হয়েছে। এবং রাজনীতিবিদরা কিন্তু দেখেন তারা এমন আইন করেন যে আইনে নিজেরা নিজেদের সুরক্ষা দিতে পারেন না। তারা আইন করেন সরকারি কর্মকর্তাদেরকে 5 মিনিটের মধ্যে সংসদে পাশ হয়ে যায়, সরকারি কর্মকর্তাদেরকে গ্রেফতার করা যাবে না, তাদের তদন্ত করা যাবে না, কিন্তু নিজেদের বেলায় কিন্তু 5 মিনিটও লাগে না তাদের গ্রেফতার করতে। রাজনীতিবিদদের সংসদে বসে বসে তারা এই ধরনের আইন করেন সরকারি কর্মকর্তা, পুলিশ, প্রশাসন, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। এখন রাজনীতিবিদদের একমাত্র কাজ হয়েছে এই প্রশাসনকে সুরক্ষা দেওয়া, জনগণের কথা তো বেমালুম ভুলে বসে আছেন তারা।